স্টাডি এমবিবিএস ইন বাংলাদেশ। নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান, তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা। মিশন এমবিবিএস, স্বপ্ন আপনার পূরণ করব আমরা। শিক্ষক নিয়োগে দুর্নীতি, কয়লা এবং গরু পাচার করে অবৈধ অর্থ যেভাবে লেনদেন হয়েছে তার তদন্ত এবার জোরদার করতে চাইছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাই প্রায় 30 জনের মতো ইডির আধিকারিক দিল্লি থেকে কলকাতায় এসেছেন। প্রথমে বলি যে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান, যাকে হাইকোর্টের নির্দেশে বরখাস্ত করা হয়েছিল, এবং নদিয়ার নাকাশিপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্যকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। আদালতের নির্দেশে সিবিআই তাকে জিজ্ঞাসাবাদ করে। জুলাই মাসের সম্ভবত 26 কিংবা 27 তারিখে পার্থ চট্টোপাধ্যায়ের মুখোমুখি বসিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, কিন্তু তারপর থেকে তিনি কিন্তু খুব একটা তদন্তে সহযোগিতা করছেন না। ইতিমধ্যে ইডি তার কলকাতার অফিস, বাড়ি সব তল্লাশি করেছে। আদালতে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মানিকবাবুকে তার এবং তার পরিবারের সম্পত্তি হিসেব করার নির্দেশ দিয়েছিলেন, তিনি সেটা করেছেন, কিন্তু শোনা যাচ্ছে যে মানিকবাবু লাপাতা, তাকে কিছুতেই যোগাযোগ করা যাচ্ছে না। তিনি যে দুটো ফোন নাম্বার ব্যবহার করেন সেই ফোন নাম্বারগুলো বন্ধ। তাই ইডির তদন্তকারী অফিসাররা বুধবার দিন রাত্রে গিয়েছেন নদিয়ায়, সেখানে বিএসএফের ক্যাম্পে তারা থাকছেন। এই প্রতিবেদন যখন আপনারা দেখবেন তখন তারা হয়তো মানিকবাবুর সন্ধানে তার বাড়িতে গিয়েছেন, তার কেন্দ্রে, যদি তাকে পান তাকে জিজ্ঞাসা করবেন, যদি না পান তাহলে লুক আউট নোটিশ জারি হয়ে যাবে। অর্থাৎ মানিকবাবু তদন্তে সহযোগিতা করছেন না, এটা নিয়ে ইডির কোনো সন্দেহের অবকাশ নেই। ইডির আধিকারিকরা বলছেন যে একেবারেই তদন্তে সহযোগিতা করছেন না। তা কীভাবে উনি করবেন? উনি তো দুর্নীতির সঙ্গে যুক্ত বলে একটা পারসেপশনই আছে, সত্যি মিথ্যা জানি না, তদন্ত হলে বেরোবে, কিন্তু তিনি ধোয়া তুলসী পাতা নন, এটা সবাই জানেন এবং তৃণমূলের অনেকেই জানেন যে তার সম্পত্তিও বহুগুণ নাকি বেড়েছে তৃণমূল ক্ষমতায় আসার পর। তা তিনি কেন তদন্তে সহযোগিতা করছেন না সেটা তিনিই জানেন। যে একজন ভাবুন, একজন প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান, তিনি বেপাত্তা, তিনি লাপাত্তা, 10 বছর ধরে ছিলেন তিনি ওই পদে। নতুন যিনি এসছেন, কল্যাণী বিশ্ববিদ্যালয়ে সহ উপাচার্য গৌতমবাবু বলেছেন স্বচ্ছভাবে সব কিছু হবে, প্রতি বছর টেট হবে, সেখানে মেধাই যোগ্যতা বা মেধাই অগ্রাধিকার পাবে, এসব কথা অনেকে বলেন। দেখা যাক না কী হয়, আমরা অপেক্ষায় আছি। আমরা তো চাই যে সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়া হোক, মেধা তালিকা অনুযায়ী নিয়োগ হোক। MBBS, BDS, MD, MS, MDS, BTEC ইত্যাদি বিভিন্ন কোর্সে দেশে ও বিদেশে ভর্তির ব্যাপারে এক্ষুনি যোগাযোগ করুন Infinity@8420-967-999। স্টাডি MBBS ইন বাংলাদেশ। নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান, তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা। মিশন MBBS, স্বপ্ন আপনার পূরণ করব আমরা। আবার দেখুন, সুবীরেশ ভট্টাচার্য, তিনি 2018 সালে এসএসসি চেয়ারম্যান ছিলেন, পার্থবাবুর সঙ্গে মতান্তরের জেরে তিনি ইস্তফা দেন। পার্থবাবু বলেছিলেন যে মেধা তালিকা না প্রকাশ করে কাউন্সেলিং শুরু করতে, তিনি রাজি হননি। তার জায়গায় বেহালা কলেজ থেকে শর্মিলি না শর্মিলা কাউকে একজন মিত্র, একজন এসএসসি চেয়ারম্যান করা হয়েছিল। তিনি পার্থবাবুর সুরে সুর মিলিয়ে মেধা তালিকা প্রকাশ না করে নিয়োগের জন্য কাউন্সেলিং চালু করে দিয়েছিলেন। তো সুবীরেশবাবুকে এখন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের এ করা হয়েছে, উপাচার্য করা হয়েছে। তার আগে অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায় তাকে আবার ফিরিয়ে এনেছিলেন এসএসসিতে। বাক কমিটির রিপোর্টে যেটা বলা হয়েছে যে 381 জনকে বেআইনিভাবে নিয়োগ করা হয়েছে, তার মধ্যে 222 জন কোনো পরীক্ষায় দেয়নি, এবং সুবীরেশবাবুর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করার সুপারিশ করেছিল বাক কমিটি। সেই প্রেক্ষিতেই সিবিআই কিন্তু হানা দিয়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে, দীর্ঘক্ষণ জেরা করেছে, বাঁশতলিতে তার ফ্ল্যাটকে তালা লাগিয়ে দিয়েছে। ভাবতে পারেন, একজন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
তার বাড়িতে সিবিআই আধিকারিকরা যাচ্ছেন নিয়োগ দুর্নীতির তদন্ত করতে, কোথায় আমরা নেমেছি? তারপরেও বড় বড় কথা বলা হয়, বিচ্ছিন্ন ঘটনা, ছোট ঘটনা। একবার বলা হয়েছিল আদালতের জন্য নিয়োগ আটকে আছে, তারপরে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানতে চাইলেন যে আদালতের এমন কোনো নির্দেশ আছে কি যার জন্য নিয়োগ আটকে গেছে। স্কুল শিক্ষা দপ্তরের সচিব সেরকম কোনো নির্দেশ দেখাতে পারলেন না। আবার মুখ পুড়ল রাজ্য সরকারের, আবার নাকি সব নিয়োগ টিয়োগ হবে। মাননীয় শিক্ষামন্ত্রী প্রাথমিক শিক্ষকদের চাকরি প্রার্থীদের সঙ্গে কথা বলছেন, এসএসসির পরীক্ষা দিয়ে যারা চাকরি পাননি তাদের সঙ্গে ক্যামাক্স রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বলেছিলেন, শিক্ষামন্ত্রী কথা বলেছেন, আইন মন্ত্রকের সঙ্গে পরামর্শ করে একটা ফুল প্রুফ সিস্টেম তৈরি করার কথা ভাবা হচ্ছে, যাতে এই ধরনের বেনিয়ম আগামী দিনে আর না হয়, আমরা লক্ষ্য রাখবো। এবার আসি গরু পাচার। ইডি কিন্তু এবার অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করবে, এনামুল হককে, মানে মূল পাণ্ডা যেটা, সেটাকে সিবিআই জিজ্ঞাসাবাদ করেছিল, গ্রেপ্তার হয়েছিল, জামিন নিয়েছিলেন তিনি, তারপরে ইডি তাদের সদর দপ্তরে তলব করেছিল জিজ্ঞাসাবাদ করে নিজেদের হেফাজতে নিয়ে এখন তিহার জেলে বন্দী। অনুব্রত মণ্ডলকেও কিন্তু ইডি জিজ্ঞাসাবাদ করবে এবং প্রয়োজনে তাদের দিল্লির সদর দপ্তরে অনুব্রত মণ্ডলকে নিয়ে যাওয়া হবে। তাই অনুব্রত মণ্ডল ভাবছেন যে সিবিআই তদন্ত করছে, কয়েকদিন জেল হেফাজতে থাকার পর তিনি জামিন পেয়ে আবার স্বমহিমায় ফিরবেন আমার মনে হয় না, কারণ এখানে যেভাবে টাকা পাচারটা সামনে এসেছে, কেউ বিদেশে সম্পত্তি কিনেছে, কেউ বিদেশে শিক্ষা প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছে, সবার সঙ্গে অনুব্রতর প্রত্যক্ষ বা পরোক্ষ যোগাযোগ আছে। ইডির কাজ কিন্তু মানি ট্রেলিংটাকে ধরা, সেই জন্য ইডি কিন্তু অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করবে আজ কিংবা কাল। 14 দিনের জেল হেফাজতে আছেন, এখন সিবিআইও জিজ্ঞাসাবাদ করবে, ইডিও প্রয়োজন মনে করে যেতে পারে যদি তারা মনে করে যে তারা অনুব্রতকে দিল্লিতে নিয়ে গিয়ে তাদের দপ্তরে জিজ্ঞাসাবাদ করতেই পারে। অর্থাৎ এবং কয়লা গরুতেও, মানে যে বেআইনি লেনদেনগুলো হয়েছে না, তাতে কিন্তু ইডি জিজ্ঞাসাবাদ করবে। সেই জন্য ওই যে 8 জন আইপিএস আর কয়েকজন আইএস অফিসারকে তলব করেছিল, জ্ঞানবান সিং যাননি, কোটেশ্বর রাও গেছিলেন, আর একজন আইপিএস অফিসার সম্ভবত বুধবার দিন ইডির সদর দপ্তর গিয়ে তাদের প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় যতই বলুন না কেন, প্রশাসনের উপর কেন্দ্রীয় এজেন্সি দিয়ে চাপ সৃষ্টি করা হচ্ছে, কিন্তু যাদের যাদেরকে তলব করা হয়েছে তারা ওই কয়লা যেখান থেকে পাওয়া যায় সেই সেই জেলাগুলোতে কোনো না কোনো সময়ে পুলিশের গুরুত্বপূর্ণ পদে ছিলেন, এবং ইসিএল, স্থানীয় প্রশাসন এবং রাজনৈতিক মদত ছাড়া জাতীয় সম্পদ এভাবে লুট করা যায় না। যেমন গরু পাচারের সঙ্গে যেমন বীরভূমের রাজনৈতিক নেতৃত্ব, প্রশাসনিক লোকজন এবং অবশ্যই বিএসএফের একটা অংশ জড়িত, সন্দেহের কোনো, মানে কোনো দ্বিমত থাকতে পারে না এই বিষয় নিয়ে। কয়লা পাচারের সঙ্গেও ইসিএল, স্থানীয় প্রশাসন এবং একই সঙ্গে রাজনৈতিক নেতৃত্ব যুক্ত। সুতরাং সবাইকেই সেই জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টর জিজ্ঞাসাবাদ করছে। আমাদের কাছে যা খবর আছে সূত্র মারফত, তদন্তের গতি কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে খুব বাড়বে, সেই জন্যই ইডির আধিকারিকদের দিল্লি থেকে নিয়ে আসা হয়েছে, কারণ এখানে একটা ম্যান পাওয়ার শর্টেজের ব্যাপার আছে। সেই ম্যান পাওয়ার শর্টেজ যাতে না থাকে, যাতে ঠিকঠাকভাবে তদন্তের অগ্রগতি হয় সেটা নিশ্চিত করার জন্যই কিন্তু ইডির সদর দপ্তর থেকে এই বিশেষ আধিকারিকদের টিমকে পাঠানো হয়েছে। আগামী দিনে আরও অনেক আধিকারিক দিল্লি থেকে আসতে পারেন, খুব, কারণ তাড়াতাড়ি এই নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে কয়লা গরু পাচার মামলায় তদন্ত শেষ করে চার্জশিট পেশ করতে চাইছে তদন্তকারী সংস্থাগুলো।